পদাতীন গতিবিদ্যা, কনসেপ্ট ম্যাপ, জীব গতিবিদ্যা, গতিবিদ্যা হচ্ছে আপেক্ষিক গতি নির্ণয়ের জন্য ভ্রমণ ঘটা একমাত্র স্থান। এটি সরু দণ্ড, তারপর এটি সরু সুতা, সুদন্ত সুতা, দ্বিমাত্রিক স্থান হচ্ছে পাতলা কাগজ, পাতলা ধাতু পাতা, ত্রিমাত্রিক স্থান হচ্ছে টেবিল চেয়ার ইট। সরলরৈখিক গতি হচ্ছে বেগ, ত্বরণ, দ্রুতি। বেগের মধ্যে রয়েছে সমবেগ, অসমবেগ, মধ্যবেগ, আপেক্ষিক বেগ, গড়ত্ব বেগ, তাৎক্ষণিক বেগ। ত্বরণের মধ্যে রয়েছে সমত্বরণ, অসম ত্বরণ, গড়বেগ, গড় ত্বরণ, তারপর হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, তারপর হচ্ছে দ্রুতি হচ্ছে সমদ্রুতি, অসম দ্রুতি। তারপর হচ্ছে এসি জিগুলো ভিটি, তারপর সমবেগের ক্ষেত্রে, তারপর হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, তারপর হচ্ছে এ ভি জিগুলো ভি নট প্লাস ভিটি, তারপর হচ্ছে এস এস জিগুলো ইউ প্লাস ভি, তারপর হচ্ছে বাই টু ইন্টু টি, তারপর হচ্ছে ভি স্কোয়ার জিগুলো ইউ স্কোয়ার প্লাস টু এস, তারপর হচ্ছে এস এস জিগুলো টু ভি নট টি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু বা প্রাসারিক গতি বৈশিষ্ট্য, উলম্ব তলায় ভার্টিক্যাল, সীমাবদ্ধ সমতরণ বিশিষ্ট, তারপর হচ্ছে দ্বিমাত্রিক এবং হচ্ছে গতিপথ বিভিন্নকার হয়ে থাকে। বক্রগতি, তারপর হচ্ছে গতিপ্রসঙ্গ হচ্ছে নিক্ষেপণ বেগ, তারপর হচ্ছে নিক্ষেপণ কোণ, তারপর হচ্ছে নিক্ষেপণ বিন্দু, তারপর হচ্ছে বিচরণ পথ, তারপর হচ্ছে বিচরণ কাল পাল্লা, তারপর হচ্ছে সমীকরণ জিগুলো টি জিগুলো ভি নট সাইন থিটা নট বাই জি, তারপর হচ্ছে টি জিগুলো ভি টু ভি নট সাইন থিটা নট বাই জি, তারপর হচ্ছে এইচ জিগুলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট তারপর বাই টু জি, তারপর হচ্ছে আর জিগুলো টু ভি নট স্কোয়ার সাইন টু থ্রি নটা বাই জি, তারপর চার ম্যাক্স ইজিক্যাল টু ভি নট স্কোয়ার বাই জি। গতি পরন্ত বস্তুর গতি, তারপর হচ্ছে সুতরাং হচ্ছে স্থির অবস্থান এবং এই উচ্চেদ থেকে পরন্ত বস্তু সময় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। নির্দিষ্ট সময়ের প্রাথমিক তারপর হচ্ছে সময় সমানুপাতিক হয়ে থেকে বিসমানুপাতিকটি, নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময় সমানুপাতিক হয়ে থেকে এই সমানুপাতিক টি স্কোয়ার, তারপর হচ্ছে সমীকরণ হচ্ছে ইজিক্যাল টু ভি নট প্লাস জিডি, তারপর সেই জিগুলো ভি নট টি প্লাস হাফ জিডি স্কোয়ার, তারপর সেই ভি স্কোয়ার জিগুলো হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস টু জি আছে। গতিপর আসে হচ্ছে বিদ্যা গতি এবং প্রকার ভেদে, তারপর হচ্ছে কণিকা চরণ, তারপর হচ্ছে কণিকা বেগে, তারপর হচ্ছে কণিক তরণ, তারপর হচ্ছে সমতরণ হচ্ছে ওমেগা জিগুলো ওমেগা নট প্লাস আলফা টি, থিটা জিগুলো হচ্ছে ওমেগা নট টি, তারপর হচ্ছে আলফা হাফ আলফা টি স্কোয়ার, তারপর হচ্ছে ওমেগা সিগুলো ওমেগা নট স্কোয়ার, তারপর হচ্ছে টু আলফা টি, তারপর হচ্ছে সমবৃত্ত রজিকাল কম্পাঙ্গ এবং সম্পর্ক হচ্ছে এপি জিগুলো ওয়ান বাই টি, অসমবৃত্ত, তারপর হচ্ছে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তারপর হচ্ছে মাত্রা হচ্ছে পার্টি, তারপর হচ্ছে সমকরণ হচ্ছে ওমেগা জিগুলো হচ্ছে টু বাই টি, তারপর হচ্ছে ওমেগা জিগুলো হচ্ছে টু বাই এফ, তারপর হচ্ছে ফিজিক্যাল হচ্ছে ওমেগা, থিটা জিগুলো হচ্ছে ওমেগা টি, সমকরণকে বেগের ক্ষেত্রে, তারপর হচ্ছে গ্লোসারি ইম্পর্টেন্ট সংখ্যা সমূহ, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, তারপর হচ্ছে প্রসঙ্গ কাঠামো মানে মূলবিন্দু সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় থাকে তাদেরকে অবস্থান ভেক্টর বলা থাকে, অসম ভেক্টর, তারপর হচ্ছে মাধ্যমে বেগের দিকে এবং উভয় দিকে, তাহলে সেই ভেক্টরকে বেগে অসম বেগ বলা থাকে, অসমতরণ। যদি কোনো বস্তুটা গতি করে তার তরণের মানে দিকে উভয় পরিবর্তিত হয়ে থাকে, তাদেরকে তরণকে সমুদ্র গতি এবং হচ্ছে তারপর হচ্ছে তরল এবং বক্রপথে, তারপর হচ্ছে গতিপথে বস্তুর অতিক্রম, তারপর হচ্ছে সময় পরিবর্তিত হলে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বস্তুর দ্রুত অতিক্রমের হারকে তারপর সমুদ্রতে বলা থাকে আপেক্ষিক বেগে, তারপর হচ্ছে এটি গতিশীল এবং হচ্ছে বস্তুর সাপেক্ষে, তারপর হচ্ছে গতিশীল বস্তু এবং হচ্ছে অপেক্ষিক গতি বলা থাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যে প্রসঙ্গ কাঠামো গণার এটি অবস্থান নেই, তারপর হচ্ছে স্থানাঙ্ক কাঠামোর জন্য, তারপর হচ্ছে নির্দেশ করা হয়ে থাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা থাকে কেন্দ্রমাত্রিক তরঙ্গ, তারপর হচ্ছে কোনো বস্তুর এবং হচ্ছে বৃত্তাকার বস্তুটা ঘুরতে থাকে এবং বিশেষ বরাবর কেন্দ্রমুখী, তারপর হচ্ছে বস্তু কোনো স্থির তরণ সৃষ্টি করে তাদেরকে কেন্দ্রমুখী এবং অভিকেন্দ্র তরণ বলা থাকে, গঠন অনিশ্চিত সময় ব্যবধান হয় বস্তুর বেগের যে পরিবর্তন হয় থাকে তাকে উক্ত সময় ব্যবধান দিয়ে ভাগ করলে তার হচ্ছে বাধ্য ফলকে গঠন বলা হয় থাকে, গড় দ্রুতি কোনো বস্তু অতিরিক্ত অতিরান্ত মোটর দূরত্ব এবং সমুদ্র বৈধ সময় ভাগ ফলকে গড় দ্রুতি বলা থাকে, গড় বেগে তার হচ্ছে যদি কোনো বস্তু অসম বেগে চলে এবং সে মোটর অতিরিক্ত দ্রুত এবং মোটর দুই বৈধ সময় ভাগ ফলকে গড় বেগ বলে, তরণ সময়ের বেগ আসলে শূন্য ব্যবধানের কাছাকাছি লি সমবেগের এবং সে পরিবর্তন হার গিয়ে ব্যবতরণ বা তাৎক্ষণিক আর বলা থাকে, তাৎক্ষণিক দিয়ে সময় বেগে শূন্যের কাছাকাছি হলে তার সময় সঙ্গে তার হচ্ছে বস্তুরা দ্রুত পরিবর্তন হার গিয়ে তাৎক্ষণিক দ্রুতি বা দ্রুতি বলা থাকে, দ্রুতি কোনো গতিশীল বস্তু এক সময় যে দ্রুত গ্রহণ করে থাকে বস্তু দ্রুতি বলা থাকে, নিক্ষেপণ কন্যা যাত্রা শুরুতে মুহূর্তের নিক্ষেপণ বিকাশ তার হচ্ছে অনুভূমিকা অনুভূমিকার জন্য যে কোন সৃষ্টি করতে থাকে নিক্ষেপণ কোন বলা থাকে, নিক্ষেপণ বন্ধু যে বিন্দু হতে প্রাসে আটটি নিক্ষিপ্ত হয় থাকে নিক্ষেপণ বন্ধু বলা থাকে, নিক্ষেপণ কোন তার হচ্ছে আদিবেগ হতে তার হচ্ছে প্রাসে শূন্য নিক্ষেপ করা হয়ে থাকে তাদেরকে নিক্ষেপণ বেগ বলা থাকে, পক্ষে পক্ষ কোনো বস্তুকে অনুভূমিকা তারপর হচ্ছে তৃতীয়ভাবে নিক্ষেপ করা হলে প্রক্ষেপক বা প্রাসে বলা থাকে, তারপর হচ্ছে প্রক্ষেপক তার হচ্ছে প্রাসের গতিপক্ষে প্রক্ষেপক বলে, পরন্ত বস্তু কোনো বস্তুর থেকে উপর থেকে নিচে বস্তুতে থাকুক কোনো বস্তু উপরে থেকে নিক্ষেপ করা হয় না বস্তুর উপর কোনো অবশেষ বলে, তারপর সে তরণ যত নিচে দিকে ঘিরা করে তাদেরকে পরন্ত বস্তু বলা থাকে, পরমগতি প্রসঙ্গ বস্তুটি যখন পরম নিষেধ থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকলে তাদেরকে পরমগতি বলা থাকে পাল্লা, তারপর প্রসঙ্গ সমতলে যে বিন্দুতে প্রসঙ্গ প্রাসে পাতিতে হয়ে থাকে প্রথম বিন্দু বলা থাকে নিক্ষেপণ এবং প্রথম বিন্দুতে পরবর্তী দূর থেকে পাল্লা বলা থাকে প্রাসে, তারপর কোনো বস্তুকে অনুভূমিকে তৃতীয়ভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে বা প্রাস বলে প্রসঙ্গ কাঠামো কোনো গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় থাকে তার যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয়েছে প্রসঙ্গ কাঠামো বলা থেকে বেগে, তারপর হচ্ছে সমবেদন শূন্যের কাছাকাছি হলে বস্তুর স্বর্ণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলা থাকে, বিচরণকাল নিক্ষেপণ বিন্দু আমি অনুভূমিকে তার হচ্ছে সমতলা প্রসঙ্গ সমতলা বলে, তারপর হচ্ছে উৎক্ষেপণ বিন্দুতে তারপর হচ্ছে সমতলা প্রসঙ্গ সমতলে ফিরে আসে তাদেরকে সমতলন বলা থেকে বিচরণ পথ,
লাপ্লাসের গতিপথকে বিচরণ পথ বলা থাকে। বৃত্তীয় গতি তার কোনো বস্তুকর না যদি তার কোনো অক্ষভাবে বিন্দুকে কেন্দ্র করে এটি বৃত্তাকার পথে যদি গতিশীল থাকে তবে বস্তুকোণ ও এই বৃত্তীয় পথকে বৃত্তীয় অক্ষপথ বলা থাকে। সমতরণ তার রয়েছে বস্তুর গতি কাতলে এবং সে ধরনের মানে এবং সে উপরিবৃত থাকে তাদেরকে সেই বস্তুর ধরনকে তার সমতরণ বলা থাকে। তারপর সমত বেগে তার কোনো একটি গতিশীল বস্তুর এবং প্রথম এবং শেষ বেগে মঞ্চে অভিমুখে এগিয়ে হলে তাদেরকে যোগফল থেকে মধ্যবেগে বলা থাকে। সমবেগে এবং বস্তুর এবং মঞ্চে অধিকার হয় হচ্ছে বেগের মান অধিকার উপরিবৃত থাকলে তাদের বস্তুর বেগে সমবেগ বলা থাকে। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা থাকে। সমদ্রতি এবং সরল এবং বাপক্র পথে এটি বস্তু যদি সর্বদা এগিয়ে তার হচ্ছে নিঃস্ব দিকে তারপর হচ্ছে অতিক্রম করে তবে ও বস্তুর অতিক্রম করে সংক্রমণ হারকে সমদ্রতি বলা থাকে। তারপর হচ্ছে সরণ তারপর হচ্ছে অন্য বছর এইটি ভেটার মানে বছর শেষ এবং আদি অবস্থানের ন্যূনতম দিকে এবং দিকে এগুলো আদি অবস্থানের শেষ দিকে সবসময় বৃত্তিগতি বৃত্তিকার অবস্থান সমুদ্র দিকে ঘূর্ণ মানে হচ্ছে বস্তু গণনা সুষম বৃত্তিগতি বলা থেকে মেডিকেল প্রতিকার পরীক্ষার এমসিকিউ সময় অঙ্ক। তা হচ্ছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময় নিচে কোনটি দ্বিমাত্রিক বস্তু। দ্বিমাত্রিক বস্তু হচ্ছে পাতলা কাগজ। একমাত্রিক বস্তু হচ্ছে লম্বা সরু কাঠি তারপর রিজু সুতা ইত্যাদি। তারপর দ্বিমাত্রিক বস্তুর মধ্যে রয়েছে পাতলা কাগজ পাতের পাতলা টিনের পাতা। তারপর হচ্ছে মাঝে মাঝে দ্বিমাত্রিক বস্তু হচ্ছে ইটের পাতা ধরা চেয়ার টেবিল গুলো ইত্যাদি। তারপর হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে নিয়ে যে তিনটি অক্ষ থাকে এদের মধ্যে দুটি অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপর হচ্ছে দ্বিমাত্রিক এক প্রসঙ্গ কাঠামো তারপর দ্বিমাত্রিক স্থানে তারপর এটি কোণের অবস্থান নির্দেশ করার জন্য তারপর হচ্ছে পরস্পর লম্বভাবে তারপর হচ্ছে অবস্থিত তিনটি সরলরেখা দরকার। এই তিনটি সরলরেখা মিলে তারপর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা থেকে অর্থাৎ হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যে কোনো দুটি অক্ষের মধ্যবর্তী কোণকে সমকোণ বলা থেকে তারপর পরস্পরে দুর্বলদিকে এবং সমকোণে তারপর মাঝে সমকোণে এবং কোণে দেখা যায় উত্তর হচ্ছে সবকটি ঠিক। জড় প্রসঙ্গ কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো এবং যে প্রসঙ্গ কাঠামো যার মধ্যে দেহের গতিসূত্র তার পরে পরস্পরের সাপেক্ষে দ্রুতবেগ এবং জড় প্রসঙ্গ কাঠামো করে এলেও প্রসঙ্গ কাঠামো এবং নিউটনের প্রসঙ্গ কাঠামো বলা থেকে মাঝে মাঝে নিউটনের দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো তার পরে মাঝে মাঝে গতিসূত্র সমানভাবে কাটে তাদেরকে বলা থেকে দ্বিতীয় তৃতীয় দুটি তৃতীয় বস্তুর সাপেক্ষে অপরটির গতিকে বলা থেকে আপেক্ষিক গতি আপেক্ষিক গতি দুটি চলমান বস্তুর সাপেক্ষে এটি অপরটিকে গতিকে আপেক্ষিক গতি বলা থেকে মহাবিশ্বের গতি হচ্ছে আপেক্ষিক। তারপর হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছে আছে বস্তুর সরণের হারকে বলা থেকে তাৎক্ষণিক বেগে তারপর হচ্ছে বেগে তাৎক্ষণিক বেগে তারপর সময় ব্যবধান শূন্যের কাছে আসলে বস্তুর সরণের বেগকে তারপর হচ্ছে তাৎক্ষণিক বেগ বলা থেকে। এই বেগ সম্পর্কিত আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রাখক আন্তর্জাতিক পদ্ধতি বেগের রাখক হচ্ছে মিটার পার সেকেন্ড রাশি হচ্ছে বেগ এটি ভেটো রাশি তবে মাত্রা হচ্ছে অ্যালপারটি। যে কোনো সময় ব্যবধানে হচ্ছে কোনো বস্তুর মোট সরণ গিয়ে সময় ব্যবধান দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাদেরকে বলা থাকে গড়বেগ। গড়বেগ যে কোনো সময় ব্যবধানে তারপর মোট বস্তুর মোট সরণকে মোট সরণকে ব্যবধান দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় যে কোনো সময় ব্যবধানে তার পরে বস্তুর গড়ে প্রতি একক সময় যে সরণ তারপর হয় তাদেরকে বস্তুটির গড়ের ত্বরণ বলা থাকে। তারপর হচ্ছে ডেলটি সময় তারপর হচ্ছে ব্যবধানে তারপর হচ্ছে বস্তুর ধরন ডেলার গর্বেগ হচ্ছে ইজিগল টু ডেলার বা ডেলটি তারপর হচ্ছে গর্বেগে তারপর সেটি ব্যবধানে তারপর কোনো বস্তু তার হচ্ছে দ্রুত এবং কোনো দিকে চলছে তা নির্দেশ করে কোনো বস্তুর দুটি রাশির মাত্রা সমীকরণ অভিন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে দ্রুতি বেগ বেগ দ্রুতি তারপর হচ্ছে সময় ব্যবধান বস্তুর সরণের হারকে বেগ বলে। আবার একক সময় তারপর হচ্ছে বস্তু যে দ্রুত ক্রম তাদেরকে দ্রুতি বলা থেকে নির্দিষ্ট দিকে দ্রুতি বেগে তারপর হচ্ছে আবার বেগের বাণী হচ্ছে দ্রুতি নির্দেশ করে তাই বেগ দ্রুতি তারপর হচ্ছে মাত্রা সমীকরণ অভিন্ন হয়ে থাকে। তারপর দ্রুতি বেগের উভয় দিকে হচ্ছে লাল পার্টি এবং হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড এই একক সম্পর্কে নিচের কোন সঠিক নয় হচ্ছে কণিক বেগের একক হচ্ছে পার সেকেন্ড হচ্ছে কণিক বেগ এবং হচ্ছে রশি বেগের মাত্রা হচ্ছে কণিক বেগের ক্ষেত্রে রেডিয়ান পার সেকেন্ড তারপর হচ্ছে রশি বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড হচ্ছে কণিক বেগের মাত্রা হচ্ছে পার্টি রশি বেগের মাত্রা হচ্ছে এল পার্টি। নিচের কোনটি সুষম বেগের উদাহরণ উত্তর হচ্ছে বজ্রপাতের শব্দের বেগ তারপর হচ্ছে সুষম বেগ শব্দের বেগ আলোর বেগ এবং হচ্ছে প্রভৃতি হচ্ছে সমান বেগের প্রবেশ উপকারী দিকে উদাহরণ সদা নিশ্চয় দিকে সমান সময় তারপর হচ্ছে সমান পথ অতিক্রম করলে আর তা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে প্রতি সেকেন্ডে 332 মিটার তারপর হচ্ছে শব্দ 300 সেকেন্ড প্রথম সেকেন্ড 332 তৃতীয় সেকেন্ডে 332 এইরূপে প্রতি সেকেন্ডে 332 মিটার করে চলতে থাকে। এই কি থাকে শব্দের বেগে 332 মিটার পার সেকেন্ড হলো সমবেগের সুষম গতি সমবেগে সম্পন্ন তার হচ্ছে গতি তারপর হচ্ছে সমবেগ এবং সুষম গতি সুতরাং শব্দের গতি আলোর গতি প্রভৃতি সুষম গতি তার হচ্ছে কোনো একটি নির্দিষ্ট গতিশীল বস্তু তার হচ্ছে প্রথম অশেষ বেগে কি দিকে তাদের যোগফল থেকে বলা থাকে মধ্যবেগ। মধ্যবেগে মিন ভেলোসিটি কোনো একটি গতিশীলের প্রথম এবং হচ্ছে শেষে বেগের অভিমুখে একই হলে তাদের যোগফল থেকে মধ্যবেগ বলা থাকে। যদি কোনো নিশ্চয় দিকে এবং বস্তুর আদি বা হচ্ছে প্রথম বেগে ইউ নট এবং হচ্ছে শেষে বেগে ভি হয় তাহলে মধ্যবেগে ইউ প্লাস ভি যেগুলো বা টু তার হচ্ছে দুটি গতিশীল বস্তু একই দিকে চলছে তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে বেগদ্বয়টা বেগফলের সমান। আপেক্ষিক বেগ একটি গতিশীল বস্তু সাপেক্ষে তার হচ্ছে অপর গতিশীল বস্তুর আপেক্ষিক বেগকে আপেক্ষিক গতি বলা থেকে আপেক্ষিক বেগে বের করার নিয়ম। দুটি গতিশীল বস্তু যদি একই দিকে চলে তার হচ্ছে আপেক্ষিক বেগ হবে দুটি বস্তুর বেগের বেগ ফলের সমান। আমরা বস্তু দুটি বিপরীত দিকে চলে বলে আপেক্ষিক বেগ হবে দুটি যোগফলের সমান। উদাহরণ ধরে দুটি রেলগাড়ি 20 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড চলছে। এখন একটি রেলগাড়ি অন্য রেলগাড়ি অপেক্ষা তার হচ্ছে 30 থেকে 20 তার হচ্ছে 10 মিটার যাচ্ছে তার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আপেক্ষিক বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বেগের পরিবর্তন হারকে বলা থেকে ত্বরণ।
ত্বরণ, সমবায়ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তারপর সমবায়ব্যবের সাথে তারপর বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা থেকে কোনোভাবে সমবায়ের প্রেক্ষিতে তারপর কোনো একটি বস্তুর বৃদ্ধির হারকে ত্বরণ বলা থেকে তারপর সংক্ষেপে প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি হার হচ্ছে ত্বরণ, ত্বরণ একটি মিটার রয়েছে তারপর একক মাত্রা হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা হচ্ছে অ্যালফা টি স্কোয়ার, তারপর জেনে রাখা ভালো ত্বরণের পর বেগের পরিবর্তন সাথে বেগের পরিবর্তন হারিয়ে ত্বরণ বলা থেকে তাই ইহা ত্বরণে তার হচ্ছে বেগের পরিবর্তন হওয়া থেকে বেগের পরিবর্তন হলে তার হচ্ছে বড় বেগের পরিবর্তন হতে কারণ বড় বেগের গুণ হলে হচ্ছে বড় বেগ, তাই ধরনের বড় বেগের পরিবর্তন হওয়া থেকে অভিযোগ স্থানে মুক্ত পাবে। তারপর তরন্ত অবস্থিত তরণ কোনটি উত্তর হচ্ছে সমতরণ, তারপর হচ্ছে তরণের নির্ভর ভিত্তিতে তরণ দুই প্রকার থেকে সমতরণ। যদি কোনো বস্তুর গতিকালে তার ধারা ত্বরণের মানে অধিকার অপরিবর্তিত থাকে তবে সেই বস্তুর ত্বরণকে সমতরণ বলা থাকে। উদাহরণ হচ্ছে একটি বস্তু ভূপৃষ্ঠের কাছাকাছি মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় থাকে 9.88 মিটার পার সেকেন্ড, যখন ভূপৃষ্ঠের নিচে আসতে থাকে তখন তার প্রতি সেকেন্ডে 9.88 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। অসমতরণ, তারপর হচ্ছে যদি কোনো বস্তুর গতিকাল যদি ত্বরণের মান বা দিকা তারপর উভয় পরিবর্তিত হয়ে থাকে তাহলে তার সেই ত্বরণকে অসমতরণ বলা থাকে। উদাহরণ, আমরা ভূপৃষ্ঠে সচরাচর যে সকল গতিশীলতা দেখি তাদের হচ্ছে ত্বরণ। কোনো কোনো একটি বস্তু তারপর সমবেগে পড়লে বস্তুটি ত্বরণ শূন্য হবে। তারপর হচ্ছে সমবেগে চলমান বস্তু ত্বরণ, তারপর যদি কোনো একটি বস্তুর গতিকালে তার বেগের মান হচ্ছে দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগে সমবেগে বলা থেকে আবার ত্বরণ বলতে বস্তুর বেগে বৃদ্ধি হারকে বুঝতে থাকে। যেহেতু সমবেক্ষা এবং চলমান বস্তুর বেগে বৃদ্ধি পাওয়ার আশা কিছু হয় না, তাই বলা যায় যে সমবেক্ষা চলমান তারপর বস্তুর বেগে এবং বৃদ্ধি হওয়া হচ্ছে তরণ শূন্য থেকে। আমরা সচরাচর যে সকল গতিশীল বস্তু দেখি তার ত্বরণ গিয়ে থেকে অসমতরণের বিশিষ্ট হয়ে থাকে। অসমতরণ, যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান বা দিকে তার হচ্ছে পরিবর্তিত হয় তারপর সেই ত্বরণকে অসমতরণ বলা থাকে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগে পরিবর্তন হারটা যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসমতরণ বলা থাকে। সচরাচর যে গতিশীল বস্তু আছে সেটি হচ্ছে অসমতরণ। ঋণাত্মক ত্বরণকে বলা থাকে মন্দন, তারপর আছে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা থাকে গতরণ। গড় মন্দন এবং হচ্ছে প্রকৃত মন্দন হচ্ছে তাৎক্ষণিক মন্দন, তা হচ্ছে সবই হচ্ছে ঋণাত্মক মন্দন না উল্লেখ যা হচ্ছে সমতরণটা অসমতরণ এবং হচ্ছে বিশেষ ধরনের ইত্যাদি আছে ধনাত্মক ত্বরণ। তারপর হচ্ছে মাত্রা হচ্ছে অ্যালফা টি স্কোয়ার, তারপর হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে ত্বরণের বৈশিষ্ট্য কোনটি, ত্বরণের বৈশিষ্ট্য হচ্ছে বস্তুর উপকাল সমানুপাতিক হয়ে থাকে এই সমানুপাতিক এফ। তারপর হচ্ছে বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে সময় বেগে শূন্যের কাছাকাছি হলে তারপর হচ্ছে সময়ের সাথে বস্তুর ত্বরণের হারকে বেগ বলা থাকে। অবদিকে ত্বরণ বলতে সময় বেগে শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা থাকে। বেগের মাত্রা হচ্ছে অ্যালফা টি, তার হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে অ্যালফা টি স্কোয়ার, তার হচ্ছে বেগের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড, তার হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার হচ্ছে বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন হয় না। নির্দিষ্ট পরের তারপর হচ্ছে ত্বরণের বলের সমানুপাতিক হয়ে থাকে এই সমানুপাতিক এফ। তারপর হচ্ছে গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ ক্রিয়া না করলে তারপর সেটি সরলের কাছে সমবেগে চলে। গতিশীল বস্তুর উপর বল ক্রিয়া না করলে তারপর সেটির কোনো ত্বরণ থাকবে না। তারপর হচ্ছে গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস আর টু এস। তারপর হচ্ছে গতি সংক্রান্ত সমীকরণ আছে, তারপর হচ্ছে গতিশীল বস্তুর ত্বরণ এবং ত্বরণ গতিকালের সম্পর্ক নিচের কোনটি, এটি হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ টি প্লাস আর টি স্কোয়ার। তারপর হচ্ছে গতির সমীকরণ, তারপর হচ্ছে প্রশ্নটি প্রশ্নটি করা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ থেকে। গতির সমীকরণগুলো হলো প্রথম সমীকরণ শেষে বেক্ষা ত্বরণ গতিকালের সমীকরণ বি জোর ইউ প্লাস এটি, দ্বিতীয় সমীকরণ হচ্ছে অবস্থান করা শেষে এবং হচ্ছে শেষ বেগ এবং গতিকালের সমীকরণ এক্স ইজল টু এক্স নট প্লাস হচ্ছে ইউ প্লাস বি বাই টু, তারপর হচ্ছে বা এক্স ইজল হচ্ছে ইউ প্লাস বি বাই টু ইজল টি। তারপর হচ্ছে তৃতীয় সমীকরণ, তারপর হচ্ছে এক্স ইজল টু স্থির অবস্থান থেকে তারপর হচ্ছে সমতরণ চলমান বস্তুর বেগে অতিক্রান্ত দূরত্বের বর্গের মূলের সমানুপাতিক হতে বেগা ত্বরণের বর্গমূলের সমানুপাতিক বিস্কার ইজিগুলো ইউ স্কোয়ার প্লাস টু এসে, তারপর স্থির অবস্থানে ইউ জিরো জিরো হয়ে থাকে। তার সুতরাং মিউ সমানুপাতিক রুট এসে বেগের দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হয়ে থাকে স্থির এবং সমতলে কোনো ধরনের গতিশীল বস্তুর সমাধান হচ্ছে বেগে এবং অতিক্রান্ত দূরত্বের এই রূপে পরিবর্তিত হয়ে থাকে। উত্তর হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তারপর স্থির অবস্থান থেকে তারপর সমতলে চলমান বস্তুর তারপর বস্তুর অতিক্রান্ত সময় সাথে কী রূপে পরিবর্তিত বর্গের সমানুপাতিকে পরিবর্তিত হয়ে থাকে। অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক, তারপর স্থির ইউ টি প্লাস হচ্ছে হাফ টি স্কোয়ার, তারপর হচ্ছে স্থির অবস্থানে এছাড়া সমানুপাতিক টি স্কোয়ার, তারপর হচ্ছে অর্থাৎ স্থির অবস্থান থেকে তারপর সমতলে চলমান বস্তু তার সুদীর্ঘ দূরত্ব সমান সমানুপাতিক হয়ে থাকে। স্থির অবস্থান থেকে সুসমতলে চলমান বস্তু নির্ণয় কোন সম্পর্ক সঠিক হতে সমানুপাতিক টি স্কোয়ার, তারপর সমবেগের ক্ষেত্রে নিচের কোনটি লেখা চিত্র কেমন হবে সরল লেখার বেগ ও সমান লেখা চিত্র, তারপর হচ্ছে সমবেগের চলন, তারপর সমবেগের ক্ষেত্রে বেগ বনাম এবং হচ্ছে লেখা চিত্রের টি সময় এবং অক্ষের সমতল হয়ে থাকে যাতে ঢাল শূন্য থেকে মাধ্যম হচ্ছে মাধ্যম শূন্য হয়ে থাকে, তারপর হচ্ছে বেগ সময় তারপর হচ্ছে সময় অক্ষে নির্বাচিত অংশ সীমাবদ্ধ এবং দূরত্ব সমান পাওয়া যায়, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সমবেগ না, তারপর হচ্ছে চিত্র মাধ্যমে চিত্র ফল দেওয়া হচ্ছে মুক্তভাবে, তারপর হচ্ছে বন্ধ বস্তুর গতি কোন মাত্রার সমীকরণ হতে একমাত্র ক্রিয়া সুষম গতি।
তারপর হচ্ছে একমাত্র কি সুষম গতি আছে, বিকাশটা প্রভাবে মুক্ত হবে অপরন্ত বস্তু, তারপর বস্তু রয়েছে, তারপর মাথায় সরলটাকে লম্বা তরল থাকে, তারপর কাজে এটি মাথা থেকে এর উপর বস্তুর কেবল মন্ত্র বিকাশ তরণ, তারপর ক্রিয়াশীল এবং এটি সুষম তরণ, তারপর বস্তুর এর গতি সুষম গতি হয়ে থাকে মুক্ত হবে, পরন্ত বস্তুর গতি হচ্ছে একমাত্র সুষম গতি, তারপর পরন্ত বস্তু সূত্র আবিষ্কার করেন বিজ্ঞান তো বিজ্ঞানী গ্যালিলিও, তারপর পরন্ত বস্তু সূত্র আবিষ্কার হচ্ছে কোন বস্তু অবকাশে পড়ার প্রভাবে মুক্ত হবে প্রতি দিলে, তারপর গতিটা তিনটি সূত্র মানে চলে 1899 সালে ইতালি হয় বিজ্ঞানী গ্যালিলিও 180 ফুটে লাগানো, তারপর এটি স্তম্ভের সাথে থেকে বিভিন্ন ধরনের বস্তু ফেলে, তারপর তিনটি সূত্র আবিষ্কার করেন, তারপর পরন্ত বস্তু কত সূত্র বিদ্যমান অন্তর হচ্ছে 3, তারপর হচ্ছে কোনো বিজ্ঞানী গিনিও পলক পরীক্ষার মাধ্যমে পরন্ত বস্তু সূত্রতা প্রমাণ করেন, তো হচ্ছে নিউটন, তারপর গিনিও পলক পরীক্ষা 1650 সালে বিজ্ঞান নিউটন এবং গিনিও পলক তারপর পরীক্ষা সাহায্যে, তারপর পরন্ত সূত্র সত্যতা প্রমাণিত করেন, 22 স্থানে সকল বস্তু সমসাময়িক সমান্তরাল দূরত্ব অতিক্রম করবে, এই পরীক্ষার মাধ্যমে হচ্ছে গিনি মুদ্রা এবং পলক দ্বারা পরীক্ষা গিনি পলক পরীক্ষা স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নিশ্চিত পদার্থের উপকারিতা সমাপতি হয়ে থাকে, আর পরন্ত বস্তু সূত্র তারপর হচ্ছে কোনো বস্তুর অপেক্ষা বলার প্রভাবে মুক্তভাবে প্রতি দিলে বস্তুদের গতি তিনটি সূত্র মানে চলে, 1899 সালে বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র আবিষ্কার করেন, প্রথম সূত্র হচ্ছে একই উচ্চতা স্থির অবস্থান থেকে মুক্তভাবে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে থাকে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নিশ্চিত সময়ে টি প্রাপ্ত বেগে ওই বেগে সমানুপাতিক হয়ে থাকে, তারপর হচ্ছে টি বেগে, তারপর হচ্ছে ভি বেগে প্রাপ্ত হয়ে থাকে, তারপর হচ্ছে অনৈতিকভাবে ভি সমানুপাতিক টি, তৃতীয় সূত্র তারপর স্থির অবস্থান থেকে তারপর বিনা বাধায় পরন্ত বস্তু, তারপর হচ্ছে নিশ্চিত সময় যে দূরত্ব অতিক্রম করে ওই সমান বর্গের সমানুপাতিক হয়ে থাকে, কোনো পরন্ত বস্তু টি সময় তারপর হচ্ছে সমানুপাতিক সূত্র হলে গাণিতিক নিয়ম এসে সমানুপাতিক টি স্কয়ার, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করুন, তারপর এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ হতে পারে, পরন্ত বস্তুর নিজে কোনো সম্পর্কটি সঠিক উত্তর হচ্ছে সমানুপাতিক টি স্কয়ার, তারপর স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তুর নিজস্ব সময় অধিকান্ত দ্রুত সময় কোনটি বর্গ সমানুপাতিক, তারপর খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা কোনটি উত্তর হচ্ছে B² / 2g, তারপর হচ্ছে খারাপভাবে উপরের দিকে, তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি হচ্ছে H² + 2g, তারপর হচ্ছে প্রথমকাল এবং সর্বোচ্চ হচ্ছে V/g, তারপর হচ্ছে T = 2V/g, ওইটা অঙ্ক দেখা যায়। একটি বস্তুকে খারাপ উপরে দিলে নিক্ষেপ করছে সর্বোচ্চ উচ্চতা পৌঁছে সময় T = V₀/g, তারপর হচ্ছে উলম্বভাবে নিক্ষেপ বস্তু তারপর উচ্চতা পৌঁছাতে অতিবাহিত সময় T = V₀/g, তারপর হচ্ছে একটি বস্তুকে খাড়া উপরে দিয়ে তারপর হচ্ছে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা বেগ হবে 0, তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বেগে, তারপর হচ্ছে খাড়া উপরে দিয়ে তারপর কোনো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর উত্থানকাল এবং পতনকালের কত গুণ হয়ে থাকে সমানকাল অন্য হয়ে থাকে, তা হচ্ছে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তু উত্থান কালার এবং হচ্ছে পতনকালের কত গুণ হয়ে থাকে দ্বিগুণ হয়ে থাকে, তারপর হচ্ছে খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ কত উত্তর হচ্ছে -9.8 m/s², তারপর হচ্ছে খারাপ উপরের দিকে নিহিত বস্তুর ত্বরণ, তারপর বস্তুর মুক্ত হবে নিচের দিকে কথা ছিল হলে তারপর ত্বরণ হবে জি, তারপর বস্তু খারাপ উপরের দিকে নিহিত হলে তারপর ত্বরণ হবে -g, তাই খারাপ উপরের দিকে নিহিত ত্বরণ হচ্ছে -9.8, তারপর ব্রাশের গতিপথ কীরূপ হয়ে থাকে অতিবৃত্ত, তারপর ব্রাশের গতি নিহিত বস্তুকে অপেক্ষা বলা থাকে এদের গতিপথ অতিবৃত্ত বা প্যারাবোলা, যেমন স্টেডিয়ামে বাউন্ডারি থেকে ছোড়া ক্রিকেটে একটা বলের গতি, তারপর হচ্ছে বন্দুক এবং উপরের দিকে, তারপর হচ্ছে ছোটটা বুলেটের গতি নিখিত তীর বা বসার গতি, তারপর হচ্ছে বিমান এবং নিখিত বোমার গতি, তারপর হচ্ছে অতিপথ বৃত্ত প্রাসের গতিপথকে প্রক্ষেপণ বলা হচ্ছে, তারপর হচ্ছে প্রাসের গতি এটি ত্রিমাত্রিক গতি, তারপর হচ্ছে বাতাসের গতি উপেক্ষা করলে গতি কেবল মাথায় বিকাশের ক্রিয়া হয়ে থাকে, প্রাসের গতি উচ্চতা করলে বেশি সময় নেওয়া হয়ে থাকে, আবার প্রাসের গতি একে মাত্রিক হয়ে থাকে, প্রাসের গতি সম্পর্কে কোনটি সঠিক না উত্তর হচ্ছে সর্বোচ্চ মাথায় গতি দিয়ে মাত্রিক হতে হয় বাতায়ন পথে আনুপ্রেমিকা প্রাসের গতিপথ কোনটি উত্তর হচ্ছে প্যারাবোলা, তারপর হচ্ছে ত্রিমাত্রিক গতির উদাহরণ হচ্ছে, তারপর বিমান থেকে নিহত বোমার গতি, তারপর হচ্ছে প্রাসের ক্ষেত্রে গতি ক্ষেত্রে কোনটি বোঝা জানায় প্রাসের অনুপ্রেমিক তলে সীমাবদ্ধ, তারপর হচ্ছে প্রাসের ক্ষেত্রে ক্ষেত্রে উল্লেখ হচ্ছে উলম্ব তলে সীমাবদ্ধ ত্রিমাত্রিক এবং হচ্ছে বক্র গতি সমতরণ বিশিষ্ট অধিভূত প্যারাবলিক, তারপর হচ্ছে নেমোরিকা রাখা টিপস, তারপর হচ্ছে প্রাচীর গতির প্রতি হচ্ছে বৌদি সম অধিকার, তারপর হচ্ছে বতে হচ্ছে বক্র গতি, তারপর হচ্ছে উত্তি হচ্ছে উল্লম্ব সীমাবদ্ধ গতি, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে দ্বিমাত্রিক পাতে হচ্ছে প্রায় সাদা সমস্ত সমতরণ বিশিষ্ট, তারপর হচ্ছে অধিক হচ্ছে অধিবৃত্ত বিশিষ্ট, প্রাচীর গতি মাত্রিক হয়ে থাকে দ্বিমাত্রিক পক্ষে পক্ষে গতি কী রূপ হয়ে থাকে উত্তর হচ্ছে দ্বিমাত্রিক এবং সমতরণ বিশিষ্ট হয়ে থাকে, তারপর হচ্ছে প্রাচীর নিক্ষেপণ এবং পতন বিন্দুর মধ্যে পতন বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কী কী বলা থেকে পালা, তারপর হচ্ছে প্রাচীর সম্পর্কিত কয়েকটি
প্রাসম্পর্কিত কয়েকটি সংজ্ঞা, তার হচ্ছে নিক্ষেপণ বিন্দু, তার হচ্ছে জিয়াদি বেগে, তার হচ্ছে কোনো প্রাসাদ বিন্দু কেন শুনে নিক্ষেপ করা হলে তাদেরকে নিক্ষেপণ বেগ বলা থেকে নিক্ষেপণ করেন, যে মুহূর্তে নিক্ষেপণ বেগের অভিমুখে তার হচ্ছে বেগের সাথে যে কোনো সৃষ্টি করে তাদেরকে নিক্ষেপণ বলা থেকে নিক্ষেপণ বিন্দু, যে বিন্দুতে প্রাসাদ নিক্ষিপ্ত করা থাকে নিক্ষেপণ বুদ্ধি বলা থেকে বিচরণ পথে, তার প্রাসের বুদ্ধি পথে এটা বিচরণ পথে বলা থেকে পাল্লা, তার হচ্ছে প্রসঙ্গ সমতলা, যে বিন্দুতে প্রাসাদ বুদ্ধি হয় তাদেরকে প্রধান বিন্দু বলা থেকে নিক্ষেপণ এবং প্রধান বিন্দু মধ্যবর্তী দূরত্ব থেকে পাল্লা বলা থেকে বিচরণ কল টাইম অফ ফ্লাইট, নিক্ষেপণ বিন্দুকে আমি অনুভূমিকা সমতলা, তার হচ্ছে প্রসঙ্গ সমতলা বলা থেকে উত্তেজনা মুহূর্তে, তার হচ্ছে হতে যে সময় পরে তার হচ্ছে প্রসঙ্গ সমতলে ফিরে আসে তাদেরকে বিচরণ করা বলা থেকে থেকে জেনে রাখা পালা, যে এটি প্রাসের তাৎক্ষণিক বেগের অভিমুখ তার বিচরণ পথের স্পর্শক বরাবর হতে, এটি প্রাসের তাৎক্ষণিক বেগের অভিমুখ বিচরণ পথের স্পর্শক বরাবর হয়ে থাকে। তারপর হচ্ছে প্রাসের গতিপথের ক্ষেত্রে কোনো সঠিক উত্তর হচ্ছে টি ইজ টু বি নট সাইন্স থিটা, তারপর প্রাসের উচ্চ শব্দ উচ্চতা ইজ টু এ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা বাই এ টু জি, তারপর বিচরণ কাল টি ইজ টু বি নট সাইন্স থিটা বাই জি, তারপর ওকে বা সীমান বেগ আর ইজ টু বি নট স্কোয়ার বাই টু সাইন থিটা আর ম্যাক্স ইজ ই স্কোয়ার বাই টি জি, তারপর ইজ বি স্কোয়ার বাই জি। প্রাসের অনুভূমিক অতিরিক্ত পথের ক্ষেত্রে সমীকরণটি উত্তর হচ্ছে আর ইজ টু ই স্কোয়ার সাইন্স স্কোয়ার আলফা, তারপর বি নটের ক্ষেত্রে সব অনুভূমি পাল্লা ই স্কোয়ার বাই জি, তারপর প্রাসের সর্বোচ্চ উচ্চতা সমীকরণ করণটি উত্তর হচ্ছে হি স্কোয়ার বাই টু জি। প্রাসের পক্ষপাতের বিচরণকালের সমীকরণ কোনটি টি জিগুলো হচ্ছে টু ভি নট সাইন থিটা, তারপর এটি পাথর এ দাঁড়ানো হতে সাদা থেকে নিচে ফেলা দেওয়া হলো অনুপাতর বি অনুভূমিকভাবে নিচে নিক্ষিপ্ত হলো, কোন পাথরটি আগে পৌঁছাবে, দুটি একই সময় পৌঁছাবে, ব্যাখ্যা অনুভূমিক নিক্ষিপ্ত হ্রাস, ছাদের ওপর থেকে ফেলে দেওয়া এবং কোনিকভাবে নিক্ষিপ্ত প্রাসের উপরেই তার অবস্থান জি ক্রিয়াশীল, তার বস্তু থেকে একই লম্ব দূরত্ব অতিলম্ব করতে হতে থাকে, এটি সমতলন জিয়ের প্রভাবে ঘটে, কাজ দুটি বস্তু থেকে সময় হচ্ছে ভূমিতে পতিত হবে, দেওয়া হচ্ছে বিতর্কের পথে সমতা দিতে চলমান, তার হচ্ছে বস্তুর ক্ষেত্রে নিচের কোনো সঠিক নয়, তার হচ্ছে নিচের কোনো বস্তুর কোনো ক্রিয়া হয় না, তারপর সুষম বিতর্ক গতি, তারপর কোনো বস্তু গতি এবং হচ্ছে বিতর্কের গতি পরশের পরিধির বরাবর তার হচ্ছে গতি থাকলে তাদের গতি এবং সুষম বিতর্কের গতি থেকে এটা গতিতে ছিল মানব গতি এবং হচ্ছে বিতর্ক সমুদ্র দিতে চললে বিতর্কের গতি এবং হচ্ছে পথের নিচে দূরত্বে ভিন্ন হয়ে থাকে, তারপর অঙ্কিত স্পর্শক থেকে অঙ্কিত স্পর্শক থেকে তারপর দিক পথে, তারপর বিভিন্ন বিন্দুতে স্পর্শক অভিমুখ থেকে তারপর বিকেলের দিকে পশা পথা পরিবর্তিত হয়েছে এবং বিকেল পরিবর্তন হয়েছে, সুতরাং বস্তুটা দিকে তরঙ্গ হয়েছে, তাই বলা যায় বিতাকার বস্তুর বিতাকার পথে সমন্বিত বস্তুর সমন্বয় থাকে এবং দিকে পরিবর্তন হয়, নিরীক্ষণটি বিতাকার গতি বা সমন্বয়ে বিতাকার গতির ক্ষেত্রে সমীকরণ হলো নিম্নরূপ। শেষ কোন আলফা জিগুলো
দেখি দেয় সেন্টিমিটার পার সেকেন্ডে, তারপর দেখি ডিগ্রি নির্ণয়। সেকেন্ডের ক্ষেত্রে গণ মান গণটি উচ্চতা শূন্য দশমিক দুই পয়েন্ট নির্ণয়, তারপর সে হার গিয়ে তার বলা হতে পারে সংখ্যা দুই হতে পারে মাধ্যমিক দুই ঘন্টা রেটের পার্সেন্ট স্কোয়ার।